দলের এসি মোর্চার নেতা সুমন দাসের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে বলে মঙ্গলবার প্রদেশ বিজেপির আয়োজিত সাংবাদিক সম্মেলনে জোরালো দাবি রাখেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী এবং প্রদেশ সহসভাপতি অশোক সিনহা। কংগ্রেসে গুন্ডা রায় সুমন দাসের উপর হামলা সংঘটিত করেছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। বলেন, জনসমর্থন হারিয়ে বিরোধী দলগুলি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। দুই দলের জোট হয়েছে, আমরা খুশি, কারণ আমরা জানি একটা হলো সন্ত্রাসী দল সিপিএম, আর একটা হলো উচ্ছৃঙ্খল পার্টি কংগ্রেস, এবং ওদের চরিত্রগত কোনো রকম ডিফারেন্স নেই, তারা চরিত্রগতভাবে একই এবং দুই দলই অস্তিত্বের সংকটে ভুগছে বলেই আজকে তারা এটা গেছে। কিন্তু জনগণ অতীতে তাদেরকে প্রত্যাখ্যান করেছে 2018 সনে, এবং এবছর তাদেরকে কিন্তু ডাস্টবিনে ফেলে দেবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের সারা রাজ্যে আমাদের কর্মসূচি চলছে, কিন্তু আপনারা জানেন বিভিন্ন জায়গায় তারা এই যে সন্ত্রাস ক্রাইম করে প্রচার সজ্জা নষ্ট করে এবং ভূত বিষ কিছু পুড়িয়ে দিয়ে রাতের অন্ধকারে সেগুলি করছে। তো এই জিনিসগুলি আপনাদের জানানোর জন্য আমরা ভারতীয় জনতা পার্টি থেকে আপনাদের আহ্বান করেছি। এই হামলার ঘটনায় দীপ্তনু বিশ্বাস, রাধেশ্যাম সাহা, সুভাষ পাল এবং সুজয় বর্ধন সহ মূল চক্রীরা জড়িত রয়েছে বলে দাবি করেন। তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবি রাখেন রতনলাল নাথ। যে অ্যাপয়েন্টমেন্ট যেটা সুমন দাস আমাদের মন্ডলের এসসি মোর্চার সভাপতি মানিকপুরের, তাকে সকালবেলা যারা হত্যার উদ্দেশ্যে এই ঘটনা করেছে তাদের মধ্যে দীপ্তনু বিশ্বাস, রাধেশ্যাম সাহা, সুভাষ পাল এবং সজল বর্ধন, এদেরকে এবং মেইন যারা তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি, অবিলম্বে তাদের গ্রেপ্তারের আমরা দাবি জানাচ্ছি। হামলার ঘটনায় নামধাম দিয়ে থানায় এফআইআর করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এই বর্বর হামলার তীব্র নিন্দা করেন দলীয় তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।